আসসালামু আলাইকুম অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পর্ব তো এই এমসিকিউগুলো তোমরা যদি অবশ্যই পড়ো তাহলে তোমাদের আঠাশ তারিখে অর্থাৎ আজ সাতাশ তারিখ তোমাদের অর্থনীতির পত্র পরীক্ষা হয়ে গেল আর কাল আঠাশ তারিখ তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই দ্বিতীয় পত্রের তোমাদের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার জন্য আমি চতুর্থ অধ্যায় থেকে জনসংখ্যা মানব সম্পদ তো অর্থনীতির দ্বিতীয় পথে কিছু গুরুত্বপূর্ণ এমসু সাথে তুলে ধরার চেষ্টা তিন ইনশাআল্লাহ তোমরা অবশ্য অবশ্যই পুরো ভিডিও দেখবে তো এটি চতুর্থ অধ্যায় জনসংখ্যার সম্পদ আর্থিক কর্মসংস্থান এক নম্বরে ধরেছি যে স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি পরিচালিত হয় এটি হবে উনিশশো সালে দ্বিতীয় কত বছর পর পরপর আদমশুমারি পরিচালিত হয় দশ বছর কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী জনসংখ্যার সমষ্টিকে কি বলে এটি হবে জনসংখ্যা চার নম্বরে যে কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায় এটি হবে আদমশুমারি পাঁচ নম্বর বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার এটি হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয় এটি হবে ষোলোশো পঁয়ষট্টি সালে বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা ওয়ান দশমিক থ্রি সেভেন পারসেন্ট আট নম্বরে যে ভূমি ও সংখ্যা জনসংখ্যার আনুপাতিককে কি বলে এটি হবে জনসংখ্যার ঘনত্ব কোনটি দ্বারা ভূমির উপর জনসংখ্যার চাপে তীব্রতা প্রকাশ করা হয় জনসংখ্যার ঘনত্ব দ্বারা জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝ হয় এটি হবে প্রতি বড় কিলোমিটারে কত লোক বাস করে সেটিকে বোঝায় তারপরে এগারো নম্বর যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত এটি হবে পনেরো কোটি উননব্বই লক্ষ তারপরে ক নম্বরে হবে দেশের আয়তন দেশের আয়তনের দু লক্ষ বারো কিলোমিটার এবং ক দেশের আয়তন দু লক্ষ বারো কিলোমিটার এবং জনসংখ্যা ঘনত্ব প্রতি বারো কিলোমিটার আটশো জন ক দেশটির জনসংখ্যা কত আচ্ছা এটির উত্তর আমরা দেখে নেব এবং তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে তোমরা অবশ্যই চৌদ্ক ভালো করে পড়বে তাহলে তোমরা বুঝতে পারবে উত্তর হবে ষোলো কোটি আচ্ছা তারপরে তেরো নম্বরে আমরা দেখবো যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো তোমরা সূত্রটি অবশ্যই পড়বে সূত্রটি খুব গুরুত্বপূর্ণ সূত্র আচ্ছা তারপরে চোদ্দ নম্বর যে আধুনিক পদ্ধতিতে উনিশ আধুনিক পদ্ধতিতে ষোলোশো সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত আইসল্যান্ড বাংলাদেশের জনসংখ্যা নীতিকে কোনটিকে উৎসাহিত করা হয় এটি বহির্গমনকে উৎসাহিত করা হয় ষোলো নম্বর কোনো দেশের জনসংখ্যা পরিমাপের পদ্ধতি পদ্ধতি ব্যবহার করা হয় চারটি আদমশুমারির জনমিতির চালক হলো এটি তিনটি তোমরা একটু দেখে নেবে শিক্ষার হার বয়স কাঠামো এবং নারী পুরুষের অনুপাত আঠারো নম্বর কোনো দেশের জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে মোট জনসংখ্যা ভূমির আর পরিমাণ ভূমি মোট ভূমির আয়তন আর নিচের একটি অনুচ্ছেদ তোমরা পড়বে তোমাদের অনুচ্ছেদ থাকি কয়েকটা এই অনুচ্ছেদগুলা আচ্ছা দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায় এটি বাংলাদেশ হয়তো আমরা যদি অনুচ্ছেদটা পড়ি তাহলে বুঝতে পারবো যে কয়েকটি উন্নয়নশীল দেশ তো বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ সেহেতু কয়ের সাথে মিল পাচ্ছে রহিমের পরিবার জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ার কারণ আচ্ছা আমরা একটু দেখে নেব একুশ নম্বরের কারণ কি এটি তিনটি কারণ আচ্ছা তারপরে নিচের কোনগুলো জনসংখ্যা বড় জনসংখ্যা গুরুত্বপূর্ণ নির্ধারক এটি হবে সবগুলো নির্ধারক হিসাবে এটি যে সবগুলোতে হচ্ছে নিট ও অভিবাসন জন্ম মৃত্যু হার নির্দিষ্ট সময় প্রতি হাজারে মোট কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে প্রতি হাজারে নির্দিষ্ট সময় এটি হবে জন্মহার তাকে কি বলে জন্ম জন্মহার কি পরিবর্তনে মাপ করে জনসংখ্যা আচ্ছা স্থূল জন্ম হার পদ্ধতি কিসে প্রকাশ করা হয় এটি হবে হাজারে অসতিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ হলো সিবিআর আর আর এরপরে অসতিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ হলো সি ডি আর জনমিতির উপাদান নিচের কোনটি মৃত্যু শিশু মৃত্যু হার মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি এটি হবে স্থূলহার তো প্রিয় শিক্ষার্থী বন্ধ গো যেহেতু এটি অনেকগুলো তোমাদের জন্য চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি এটি এখানে যতগুলো প্রশ্ন আছে তোমরা একটু দেখে নাও কতগুলো প্রশ্ন আছে এটি মোটামুটি একশোর উপরে প্রশ্ন আছে তো একশোটি প্রশ্ন আছে তোমরা এই একশোটি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দর করে চতুর্থদের জন্য পর তো ইনশাল্লাহ তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবে যেহেতু একশোটি এটি এমসিকিউ আলোচনা করলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে বা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই অবশ্যই সেই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং মনোযোগ সহকারে পড়বে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এটি ছিল চতুর্থ পরবর্তী তোমাদের যে কোনো এক অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন নিয়ে আসবো